সূর্যের তাপে পুড়ছে গোটা বঙ্গ। তবে এতেই শেষ নয় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। আগামী তিন দিন পর্যন্ত তাপ প্রবাহের মতো পরিস্থিতি থাকবে গোটা রাজ্য জুড়ে। শুধুমাত্র দিনের বেলায় নয়, রাতের বেলাতে ঘুমোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে উঠে থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরমের আবহাওয়া। কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রিতে পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে যার দরুন উত্তর পশ্চিমের গরম শুকনো হাওয়া বইবে বঙ্গজুড়ে। দিনের তাপমাত্রা কমপক্ষে 2 ডিগ্রি বাড়তে পারে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপ প্রবাহের সতর্ক বার্তা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর। তবে আজ ও আগামীকাল উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া রাজ্যের সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিকে গরমের ছুটি মেয়াদ বৃদ্ধি করেছে মমতা সরকার। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী তিন দিন কলকাতার পারদ পৌঁছবে 40 ডিগ্রির কাছাকাছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা 41 ডিগ্রির উপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তাপ প্রবাহের জন্য হাওয়া অফিসের তরফে যে ধরনের সতর্ক বার্তার পরামর্শ দেওয়া থাকে সেগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন বয়স্ক, শিশু এবং অসুস্থদের জন্য বিশেষ সতর্কতা মানতে হবে। একটানা বেশিক্ষণ রোদে কাজ করা যাবে না। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ, একটু পরপর জলপান করার পরামর্শ দিচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। প্রচণ্ড গরম দুর্বিষহ করে তুলেছে জনজীবন। এর সঙ্গে দফায় দফায় লোডশেডিং ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং সৈয়দপুরের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বজলুর রশিদ জানান, আগামী তিন দিন সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।